छवि छवि वैल्यू बेर करते दिए छवि बोर मत कर आँखी जदिव खूब एक सुंदर हमारा कारण कम्पास स्केले पढ़ी तुम्हारा कम्पास स्केले पढ़ो तुम्हारे छवि ठीक ठाक हो। দেখো এখানে আমাদের ছবিটা অনুযায়ী আমি বইয়ের মত করে ছবিটা আঁকার চেষ্টা করেছি যেখানে এই দিকটা দেখো এখানে বি তে বি অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলা হয়েছে 120 ডিগ্রি তাহলে আমাদের দেখো এই যে এটা কি এটা একটা বৃত্তচাপ বা আর্ক এটা একটা আর্ক যেখানে কিনা এই একটা কি তৈরি হয়েছে একটা সেন্টারে অ্যাঙ্গেল তৈরি হয়েছে আর একটা কি অ্যাঙ্গেল তৈরি হয়েছে এটা একটা সেগমেন্টে অ্যাঙ্গেল তৈরি হয়েছে তাহলে এই এটার সাথে এটার কি রিলেশন হবে एंगल एओसी प्रबृद्ध कोण एटा बेरोबे कत 240 डिग्री एबार एओसी माने एक्सटा बेरोबे कत एक्सटा बेरोबे आमादेर ए पुरोटा कत बोलो एरकम भावे जदि आमि गोल करे दिई एटा 360 ताहले एटा आमाके बेरोबे 360 माइनस 240 डिग्री इज इक्वल टू कत बेरोबे बोलो छवि देखे बुझते 40 डिग्री हवार कथा नये आंसर देवा पसिबल नीवे देखी नेक्स्ट এটা আছে অ্যাঙ্গেল BCO BCO ইজ इक्वल टू কি হবে আমাদের চারটে কোন কোয়াড্রিলেটারে চারটে অ্যাঙ্গেল চতুর্ভুজের চারটে অ্যাঙ্গেলের সমষ্টি কত হয় চারটে অ্যাঙ্গেলের চারটে কোণের সমষ্টি কত হয় 360 ডিগ্রি তাহলে আমি দেখো এখানে তিনটেই জানি 120 40 120 আর এটাকে বের করতে গেলে কি করতে হবে 360 দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা কি লিখব 360 মাইনাস এখানে লিখব 120 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি করলে আমাদের কত হচ্ছে দেখো 360 ডিগ্রি মাইনাস
তাহলে দেখো আমাদের কি হচ্ছে OB is equal to কি হবে OB is equal to কি হবে বলো OC তার কারণটা কি রেডিয়াস অফ দা সেম সার্কেল একই বৃত্তের ব্যাসার্ধ লেখো তোমরা তো তারপর তাহলে আমাদের কি হচ্ছে এইখানটাতে এইটাতে আমরা যদি OB লেট মনে করি OB C is equal to OB C is equal to কি হবে আমাদের অবশ্যই এই কোণটা এই দুটো কোণ একই হবে কারণ এই যে এই বাহুটা OB is equal to OC যদি সেম হয় OB is equal to যদি OC সেম হয় তাহলে OB C is equal to OC B এটা হতেই হবে is equal to আমি ধরে নিচ্ছি y মানে এটা y আর এটাকেও একটা দুটো y ধরে নিচ্ছি তাহলে আমাদের কি হবে বলো এবার আমাদের আরো একটা ব্যাপার দেখো অ্যাঙ্গেল BOC অ্যাঙ্গেল BOC টা কি হয়েছে আমাদের আমি ছবিটা আরেকবার তোমাদের ছোট করে এঁকে দেখাচ্ছি দেখো এরকম একটা ব্যাপার হয়েছে এখানে O এটা সেন্টার O এটা হচ্ছে B এটা C আর এটা হচ্ছে A দেখো ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হয়েছে কি সেগমেন্টের উপর একটা অ্যাঙ্গেল আর এটা কি হয়েছে সেন্টারের উপর একটা অ্যাঙ্গেল তার মানে কি আমাদের এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা কি হবে এটার দ্বিগুণ হবে এটা এটার ডাবল হবে এটা এটা আছে 40 তাহলে এটা আমাদের কত হবে 80 ডিগ্রি তো আমরা লিখব 2 × 40 = 80 ডিগ্রি আচ্ছা এই অঙ্কটা যদি তোমাদের বেশি মার্কস দেয় সেক্ষেত্রে লিখে লিখে করতে হবে আর যদি এটা এসে কিউ বা এক নম্বরে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের লিখে লিখে করতে হবে না অঙ্কটা করতে পারলে তোমরা নাম্বার পাবে তো আমরা এবার এখানে কি করব বলো এখানে এটা হয়ে গেল 80 এই পুরোটা কত এই পুরোটা পেয়েছি 80 ঠিক আছে এবার দেখো আমাদের এই দুটো অ্যাঙ্গেল বের করতে লাগবে না এই দুটো অ্যাঙ্গেলকে বের করতে লাগবে না দেখো এই এটা কি রকম ত্রিভুজ হয়েছে কি রকম ট্রায়াঙ্গেল হয়েছে বলো BOD BOD বলো কি রকম ত্রিভুজ সমদ্বিবাহু যার এটার সাথে এটা ইকুয়াল আবার এখানে BAD না BSC এটা কি এই ডিটা হচ্ছে মধ্যবিন্দু তার মানে এটা আমাদের মধ্যমা OD হচ্ছে মধ্যমা আর আমাদের এটা হচ্ছে মিডিয়ান OD হচ্ছে মিডিয়ান যদি এটা ইকুইলেটারাল বা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয় ইকুইলেটারাল বা আইসোসেলিস দুটোর ক্ষেত্রেই যদি আমাদের কোনো একটা ভার্টেক্স থেকে কোনো একটা শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দুতে আইসোসেলিসের ক্ষেত্রে দুটো ইকুয়াল ইকুয়াল সাইডের যেখানে অ্যাঙ্গেল তৈরি করছে সেখান থেকে যদি লাইন টানা হয় এই এটার মিড পয়েন্ট পর্যন্ত তাহলে কি হবে এই দুটো অ্যাঙ্গেল কি হবে সেম হবে তো আমরা এই দুটো অ্যাঙ্গেলকে প্লাস করে কত পেয়েছি 80 তার মানে হাফ এর হাফ হলে কত হবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ও ওবিডি অ্যাঙ্গেল ওবিডি তাহলে কত হচ্ছে দেখো অ্যাঙ্গেল ওবিডি ওবিডি ইজ ইকুয়াল টু হাফ ইনটু 80 ইজ ইকুয়াল টু কত বের হচ্ছে 40 ডিগ্রি দেখো বুঝতে আশা করছি অসুবিধা নেই অঙ্কটা এইভাবে করতে হবে দেখো আমাদের পরের অঙ্কটা কি দেওয়া আছে পরের আমাদের এটা হচ্ছে 15 3 এবিসি তিনটে বিন্দু কোথায় আছে বৃত্তের পরিধির উপরে আছে আর বলে দিয়েছে ও হলো কেন্দ্র এই কেন্দ্র থেকে আমাদের এটা এখানে আমরা যদি এই চারটাকে জয়েন করে দেই কি ভাবো একটা সমান্তরাল ঠিক আছে এবার আমাদের কোন অ্যাঙ্গেলটা বের করতে দিয়েছে এওসি মানে আমাকে সমান্তরিকের ধর্ম অনুযায়ী বলো এটা যদি এটা এটা যেটা হবে এই অ্যাঙ্গেলের সঙ্গে কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে এর অপোজিট অ্যাঙ্গেলটা তার মানে এই অ্যাঙ্গেলটা আমাদের ইকুয়াল হবে দেখো লেখো যেহেতু as ABCD a parallelogram therefore angle AOC is equal to angle কি হবে ABC কেন এখানে লিখব opposite angles কি হয় আমাদের সমান্তরিকের অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল সমান্তরিকের বিপরীত কোণগুলো সমান বিপরীত বাহুগুলো সমান বিপরীত কোণগুলো সমান এবার দেখো আমাদের যেটা আঁকতে হবে সেটা হচ্ছে সি থেকে এখানে একটা লাইন টানতে হবে স্ট্রেট লাইন যেটা কিনা এই সার্কেলের উপরে কি করে যে ছেদ করেছে আর এখান থেকে আরেকটা টানতে হবে সেটা নাম দিচ্ছি আমরা ডি এবার দেখো অ্যাঙ্গেল ADC angle ADC is equal to কি হবে half into
অ্যাঙ্গেল এওসি, হাফ ইনটু অ্যাঙ্গেল এওসি, ঠিক আছে? আচ্ছা আর কি হবে? আর তা এবারে আর একটা ব্যাপার খেয়াল করো, এই যে এই অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল বি, এই দুটো রিলেশন কি? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু, এটা আমরা কিরকম কিরকম অ্যাঙ্গেল পাচ্ছি? তোমরা পরে কয়েকটা কয়েকটা চ্যাপ্টার পরে পড়বে যে বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের এখানেও টাচ করবে, এখানেও টাচ করবে, এখানেও টাচ করবে, এখানেও টাচ করবে, এই ভেতরটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ নয়, ভেতরে যে প্যারালেলোগ্রামটা হয়েছে সেই কোয়াড্রিলেটারালটা কি নয়? বৃত্তস্থ নয়, বাইরেরটা হচ্ছে ইনসার্কেল, মানে ইনসার্কেল মানে সবকটাই টাচ করে যাচ্ছে। এবারে এই যে অপোজিট দুটো অ্যাঙ্গেল, একটা সার্কেলের মধ্যে যদি এই রকম অ্যাঙ্গেল হয় তাহলে এই দুটো অপোজিট অ্যাঙ্গেল বা এখানে এই বড় সি আর এ, এই দুটো তো প্লাস করলে কি হবে? 180, কি বলছি? বিপরীত বৃত্তস্থ অ্যাঙ্গেলের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটি কোণ, মানে অপোজিট দুটো অ্যাঙ্গেল, যেই কোয়াড্রিলেটারটা হচ্ছে সেটা যদি এরকম ভাবে সার্কেলের মধ্যে থাকে তাহলে অপোজিট অ্যাঙ্গেল গুলো প্লাস করলে বেরোয় 180 ডিগ্রি। তাহলে আমাদের কি হলো? ABC প্লাস ADC ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার দেখো ABC, ABC মানে আমরা কি পেয়েছি আগে, এখানে কি পেয়েছি? ABC ইজ ইকুয়াল টু AOC, আমি এখানে বসিয়ে দিলাম। ABC কে আমি কি লিখতে পারি? AOC লিখতে পারি। AOC প্লাস এটা কি দেওয়া আছে? AOC টা কি দেওয়া আছে এখানে? ADC, ADC ইজ ইকুয়াল টু হাফ অফ AOC, তাহলে ADC এর জায়গায় কি লিখতে পারি? হাফ AOC ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো এবার আশা করছি লেখাটা দেখা যাচ্ছে। এবার তাহলে আমাদের কি বেরোচ্ছে বলো? এখানে আমি যদি 1 প্লাস হাফ করলাম আর এদিকে AOC কমন নিয়ে নিলাম, AOC কে কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকছে? 180। তাহলে হাফ প্লাস 1 প্লাস হাফ করলে কত হয়? 2 প্লাস 1 বাই 2, এটা করে দেখতে লাগে না, প্লাস 10, 180। তাহলে বলো এটা আমাদের কত বেরোবে? 3/2 AOC ইজ ইকুয়াল টু 180। তাহলে আমাদের AOC ইজ ইকুয়াল টু কত বেরোবে বলো? 180 ইনটু 2/3, কারণ ইনটু 2/3 কাটলে কত হবে? এটা হচ্ছে 60, তার মানে এটা বেরোলো 120, তার মানে আমাদের এই অ্যাঙ্গেলটা বেরোবে 120। দেখো তোমাদের আনসারের সঙ্গে মিলে গেছে এটা। দেখো এখানে আমাদের অঙ্কটাতে যেটা দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে কি, এটা একটা ABC একটা কিরকম ট্রায়াঙ্গেল, ABC একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, AB ইজ ইকুয়াল টু AC বলে দেওয়া নেই, আমরা বুঝতে পারছি AB ইজ ইকুয়াল টু AC হবে, তার কারণটা এই B অ্যাঙ্গেলটাকে 120 বলেছে। আমাদের এখানে অন্য দুটো অন্য অ্যাঙ্গেল যদি 120 হতো তাহলে দুটো 120 হয়ে যেত, মানে এটা এটা 120 হতো, সেক্ষেত্রে 240 হতো। 240 হলে একটা ট্রায়াঙ্গেলের 240 কোনো অ্যাঙ্গেল হতে, দুটো দুটো প্লাস করে 240 হতে পারেই, তো আমাদের এটা 120। এবার দেখো আমরা যখন এই যে এটা কি ABC, ABC একটা কি কি এঁকেছি, আর ABC আর্কের উপর একটা অ্যাঙ্গেল ABC, এটা কি অ্যাঙ্গেল? সেগমেন্টের উপর অ্যাঙ্গেল। আর একটা অ্যাঙ্গেল A ও সি, এটা কি অ্যাঙ্গেল? এটা প্রবিদ্ধ, এটা প্রবিদ্ধ, এটা কোথায়, এই এটা কোথায় তৈরি হয়েছে বলো? এটা সেন্টারে তৈরি হয়েছে, তাহলে আমাদের অ্যাঙ্গেল প্রবৃদ্ধ অ্যাঙ্গেল AOC ইজ ইকুয়াল টু কি হবে? এখানে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল AOC ইজ ইকুয়াল টু হবে 2 ইনটু অ্যাঙ্গেল ABC, এটা আমাদের কি হবে, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে আমাদের এই AOC হচ্ছে 240 ডিগ্রি। এবার দেখো এই পুরোটা কত?
এই পুরোটা 360 ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল AOC ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি এটা বের হলো 120 ডিগ্রি এবার দেখো এবারে আমরা এই যে ট্রায়াঙ্গেলটা ট্রায়াঙ্গেল AOC AOC এর AOC এর কি হচ্ছে AOC এর দেখো OA ইকুয়াল টু কি হবে OC কেন রেডিয়াস অফ দা সেম সার্কেল বা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে অ্যাঙ্গেল OAC ইকুয়াল টু অ্যাঙ্গেল হবে OC এ দেখো এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা কি হবে ইকুয়াল হবে আমি যদি ইকুয়াল টু x ধরে নিই আমি যদি ইকুয়াল টু x ধরে নিই তাহলে কি হবে x প্লাস x প্লাস 120 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি এটা আমি কি করে পেলাম আমাদের এই তিনটে অ্যাঙ্গেলের প্লাস কোন তিনটে অ্যাঙ্গেলের প্লাস আমি এখানে লিখছি অ্যাঙ্গেল OAC প্লাস অ্যাঙ্গেল OCA প্লাস অ্যাঙ্গেল AOC ইকুয়াল টু এটা তাহলে আমাদের এটা কত বের হবে বলো 2x ইকুয়াল টু 60 ডিগ্রি এটা যদি এদিকে নিয়ে যাই 180 থেকে 120 মাইনাস করে 60 ডিগ্রি তাহলে আমাদের এটা কি হচ্ছে x ইকুয়াল টু 30 ডিগ্রি আমরা এটা পেলাম কত 30 ডিগ্রি এটাও পেয়ে গেছি 30 ডিগ্রি ঠিক আছে আবার আমরা এখানে আরেকটা কি জানি আরেকটা যেটা জানি আমাদের দেখো আমরা আরেকটা কি জানি ABC কি ABC ট্রায়াঙ্গেলটা কি রকম ট্রায়াঙ্গেল ছিল ABC ইজ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল দেখো ABC ইজ অ্যান একটি সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে ABC যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় কি হবে বলো তাহলে আমাদের এই আমাদের এইটাকে y আর এটাকে y ধরে নিতে হবে তাহলে আমাদের কেন অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু কত হবে ইজ ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি y ঠিক আছে তাহলে আমাদের অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ACB ইজ ইট প্লাস অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল দেখো এখানে কি হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে ইকুয়াল আমি এটাকে y ধরে নিয়েছি তাহলে অ্যাঙ্গেল BAC 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 প্লাস অ্যাঙ্গেল BCA BCA এটা দুটো ইজ ইকুয়াল টু হচ্ছে y ডিগ্রি তাহলে আমাদের ABC আমরা কত জানি 120 ডিগ্রি প্লাস y ইজ ইকুয়াল টু কত হচ্ছে 180 ডিগ্রি আমরা এখান থেকেও y ইজ ইকুয়াল টু কত পাবো 2y ইজ ইকুয়াল টু 60 আর y ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 30 ডিগ্রি y ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি পেয়ে গেছে তাই তো তার মানে এটা আমাদের 30 হয়ে গেছে আর এটাও বেরিয়েছে এই y টাও বেরিয়েছে 30 ডিগ্রি দেখো তোমরা দেখতে পাচ্ছ y ইজ ইকুয়াল টু ছবিটা বড় কিছু কিছু হয়ে গেছে এখানে 30 এটাও 30 এটাও 30 এটাও 30 ঠিক আছে এবার তাহলে আমাদের আমরা ভালো করে যদি বুঝি দেখো এই যে এই অ্যাঙ্গেলটা BCO BCO কত ডিগ্রি বের হবে বলো 30 প্লাস 30 কত হবে 60 ডিগ্রি আবার AB BAC কত ডিগ্রি বের হবে দেখো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল BCO ইজ ইকুয়াল টু 30 প্লাস 30 কত বের হচ্ছে 60 আবার এখানে অ্যাঙ্গেল BAO ইজ ইকুয়াল টু 30 প্লাস 30 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলো তাহলে আমরা দেখো আমরা একটা জিনিস খেয়াল করে দেখি অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল AOC আমরা এটা দেখতে পাচ্ছি AOCB এটা একটা কি AOCB একটা চতুর্ভুজ কোয়াড্রিলেটারাল AOCB একটা চতুর্ভুজ বা কোয়াড্রিলেটারাল যার কি না একটা কি বেরোলো বিপরীত বাহু মানে অপোজিট অ্যাঙ্গেল কত বেরোলো
একটা করি এদিকে একটা হচ্ছে অ্যাঙ্গেল BAC = অ্যাঙ্গেল BC BAO এটা BAO আর BCO এটা কত বের হচ্ছে 60 ডিগ্রি এখানেও আমরা দেখতে পাচ্ছি অপোজিট অ্যাঙ্গেল দুটো সমান তার মানে আমাদের এই যে AO CD এটা একটা কি একটি প্যারালেলোগ্রাম ইট ইজ আ প্যারালেলোগ্রাম অর কি জানো সমান্তরী এটা সমান্তরী ঠিক আছে তাহলে আমাদের সমান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয় সমান্তরিকের বিপরীত বাহু আর সমান যে অপোজিট সাইডস অফ আ প্যারালেলোগ্রাম আর ইকুয়াল তাহলে আমাদের কি হচ্ছে তাহলে আমাদের OC is equal to কি বের হবে OC is equal to AB তাহলে is equal to কত বের হবে 5 সেমিমিটার বুঝতে অসুবিধা আছে দেখো তোমরা আশা করছি এটা বুঝতে পেরেছো ছবিটা একটু ঘিচিবিচি হয়ে গেছে যদি কোনো বুঝতে অসুবিধা হয় থাকে অবশ্যই আমায় জানিও পরেরটা দেখো 15.5 ছবিটা দেখতে যতটা কঠিন অঙ্কটা তাহলে একেবারেই কঠিন না আমরা দেখি অঙ্কটা কি করে করি আমাদের যেটা করতে হবে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা ছোট করে এঁকে নিচ্ছি এখানে শুধুমাত্র ডান দিকের বৃত্তটা ডান দিকের বৃত্তটাকে দেখো এটা হচ্ছে বি এটা কি না এটা কি এটা একটা সেন্টার আচ্ছা এখান থেকে সি কিউ এরকম টানলাম আর এখানে যেটা আঁকা নেই এটা আঁকতে হবে তোমাদের সেটা আমি ডট ডট দিয়ে আঁকছি ছবিটা খুব একটা সুন্দর হবে না আমি লাল দিয়ে করছি যাতে তোমরা বুঝতে পারো এখানটাতে আমি এটা জয়েন করলাম এখানটাকে দেখো দেখে বুঝতে পারো এখানটাতে জয়েন করে দিয়েছি সি থেকে বি আর বি থেকে ডি জয়েন করে দিয়েছি তাহলে আমাকে বলো এবার আমাকে বলো এটা কত ডিগ্রি বলে দিয়েছে আমাদের অঙ্ক অনুযায়ী কি বলা ছিল এ বি কেন্দ্রীয় এ আর বি কেন্দ্রীয় দুটো বৃত্ত যেটা কিনা এই ডি বিন্দুটা এ কেন্দ্রীয় বৃত্তের মধ্যে একটা বিন্দু ঠিক আছে আর কি ছিল এ সি কিউ ডি এটা বলে দিয়েছিল আমাদের 70 ডিগ্রি এটা আমাদের 70 ডিগ্রি তাহলে এটা আমাদের কত বের হলো 70 ডিগ্রি তাহলে আমাদের সি বি ডি এটা কত ডিগ্রি বের হবে বলো 140 ডিগ্রি এটা কেন 140 এটা হচ্ছে সেন্টারে আছে সেন্টারে আমরা অনেকক্ষণ ধরে একই অঙ্ক করছি এটা কি হয় দুই গুণ হয় 140 ডিগ্রি হয়ে গেল এবার দেখো আমি ছবিটা আরেকবার এই ছবিটাকে আঁকছি এই ছবিটা যদি আঁকো কি রকম দেখতে হয়েছে দেখো আমরা বাম দিকের ছবিটাতে আঁকছি বাম দিকের ছবিটা যদি আমি আঁকি আমাদের কি হয়েছে দেখো এটা সি এটা ডি সি ডি এটা হলো টি আর এটা হচ্ছে বি তাহলে আমাকে জয়েন করে দিই দেখো আমি মাঝখানে ওই হিজিবিজি জিনিসগুলোকে আঁকছি না সেক্ষেত্রে এটা কত হয়েছে বলো 70 ডিগ্রি এই সরি 70 না এটা কত বেরিয়েছে 140 ডিগ্রি তাহলে এটা কত ডিগ্রি বের হবে আমি কি বলেছি বৃত্তস্থ চতুর্ভুজ যদি ইন সার্কেল কোঅর্ডিনেটরাল হয় সেক্ষেত্রে কি হয় অপোজিট অ্যাঙ্গেল গুলোকে প্লাস করলে কত ডিগ্রি বের হবে 180 তার মানে এটা আমাদের 180 থেকে মাইনাস করলে বেরিয়ে যাবে 180 থেকে 140 মাইনাস করলে বের হচ্ছে 40 ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম এটা 40 ডিগ্রি তাহলে লিখে লিখে করে ফেলি দেখো তোমরা দেখতে থাকো আমি লিখে দিচ্ছি লিখে দিয়েছি আমি এখানে লিখে দিয়েছি কি লিখেছি দেখো এখানে বলেছে অঙ্কনে আমি লিখেছি সিবি আর ডিবি যুক্ত করা হলো সিকিউবি সিকিউডি এই বৃত্তচাপের উপর গঠিত দুটো দুটো একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ সিবি ডি আর একটা বহিঃস্থ বৃত্তস্থ কোণ সিকিউ ডি দেখো এখানে লিখেছি সিবি ডি আর সিকিউ এবার তাহলে আমাদের কি হচ্ছে এটা কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে তাহলে আমি দ্বিগুণ করে কত পেলাম 70 এর দ্বিগুণ 140 আর এটা হয়ে গেল একটা বৃত্তস্থ চতুর্ভুজ যেই চতুর্ভুজের বিপরীত কোণগুলোকে প্লাস করলে কত বের হবে সম্পূরক কোণ হয় মানে 180 ডিগ্রি তো 180 ডিগ্রি হলে এখানে হচ্ছে সিবিডি আমরা কত পেয়েছি 140 টা এখানে লিখলাম তারপরের লাইনে 140 টা এদিকে গেলে মাইনাস 180 থেকে 140 মাইনাস করলে হচ্ছে 40 ডিগ্রি এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই থ্যাংক ইউ